বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, সকলকে আমার আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোট শ্রেণীরা যারা আমাদের দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের ভাগ সম্পর্কিত আমরা প্রথম পর্বে বেশ কিছু বিষয় দেখে দেওয়ার চেষ্টা করব এবং আমাদের এখানে গাণিতিক বাক্যের প্রয়োগ থাকবে এবং কিছু চিত্র এবং তার প্রয়োগ থাকছে এবং সংখ্যার সাহায্যে এই ভাগ চিহ্নটি কী সেই বিষয়ের উপরে আমরা আজকের এই আলোচনায় প্রথম পর্বে দেখে দেওয়ার চেষ্টা করব। যারা আমরা আজকের ভিডিওটি প্রথম দেখছি, যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে আমরা সম্পূর্ণ বিষয়টি পূর্বের সিলেবাস এবং পূর্বের বই থেকে আমরা আপনাদেরকে প্রথম পর্বে প্রত্যেকটি বিষয় সুন্দরভাবে দেখে দেওয়ার চেষ্টা করছি এবং আমরা চেষ্টা করব আপনাদেরকে এই ভাগ সম্পর্কিত প্রথম পর্বে যেন আমরা আমাদের ছোটো শ্রমিকদের ভাগ নিয়ে যেন তার সংক্ষিপ্ত যে বিষয় সেই বিষয়টি যেন তারা এখান থেকে ধারণা পেতে পারে। তো চলুন দেখে নেই আমাদের আজকের এই সম্পূর্ণ আলোচনাটি। আমরা চেষ্টা করছি আপনাদেরকে সুন্দরভাবে এই ভাগের যে ধারণা, বিশেষ করে আমাদের ছোটো শ্রমিকরা যারা দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের বিগত বছরের যে বিভিন্ন ধরনের যে বইগুলো রয়েছিল, তো তাদের যে প্রাথমিক গণিত বই, এর আগে আমাদের ছোটো শ্রমিকরা যারা এখন তৃতীয় বা চতুর্থ বা পঞ্চম শ্রেণীতে পড়াশোনা করছে তাদের সময়ের যে আমাদের গণিত বইগুলো রচিত ছিল সেই বইগুলো থেকে আমরা আপনাদেরকে আজকে ভাগের যে ধারণা সেটি দেখে দেওয়ার চেষ্টা করছি। আশা করছি আমরা এই ছোটো শ্রমিকরা যারা দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের জন্য আজকের এই ভাগের ধারণাটি খুব সুন্দরভাবে তাদের সামনে আমরা উপস্থাপন করতে পারবো। তো দেখে নেই আমাদের এখানে পূর্বের বইগুলো থেকে কীভাবে এই ভাগের ধারণা দেওয়ার যে বিষয়টি সেটি আমরা একটু নিশ্চিত করি। ভাগ প্রত্যেকে কয়টি করে পাবে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যদি বিস্কুটগুলোকে দেখি তাহলে এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 বিস্কুট এখানে দেওয়া আছে এবং এখানে দেখতে পাচ্ছি তিনজনের ছবি দেওয়া রয়েছে। তাহলে প্রত্যেকে কয়টি করে পাবে, এই ধরনের সমস্যার জন্য আমরা আমাদের ছোটো শ্রমিকদের যে গুণের যে আমরা ধারণা দেওয়ার চেষ্টা করছি এর আগে বা গুণ করার যে বিষয় তার সঙ্গে আমরা কিন্তু গুণের কথাটাকে নিয়েও কাজ করেছি। আশা করছি আমরা আরও সামনে এই বিষয়গুলো নিয়ে গণিত এবং ভাগের যে সম্পর্ক সেই বিষয়গুলো নিয়েও আমরা কাজ করবো ইনশাল্লাহ। তো আমরা আজকে দেখে দেওয়ার চেষ্টা করছি ভাগের যেহেতু ধারণা, আমরা অবশ্যই আমাদের ছোটো শ্রমিকদের জন্য যেহেতু এই বইটি আপনাদের কাছে সরাসরি নেই আমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দেবো যাতে করে আমাদের ছোটো শ্রমিকদের এই বিষয়গুলো আপনারা সুন্দরভাবে আপনাদের বাসা থেকে এগুলো আপনারা তাদেরকে দেওয়ার যে বিষয়টি সেটি নিশ্চিত করতে পারেন। আচ্ছা, এখন আমরা এখানে এখানে একটু প্রশ্নটি দেখে নিই কী বলেছে। 12টি বিস্কুট আছে, যদি তিনজনকে সমানভাবে ভাগ করে দেওয়া হয় তবে একজনে কয়টি করে বিস্কুট পাবে। খুব সুন্দর একটি প্রশ্ন, 12টি বিস্কুট আছে যদি তিনজনকে সমানভাবে যদি ভাগ করে দেওয়া হয় তাহলে এক একজনে কয়টি করে বিস্কুট পাবে। তাহলে আমরা একটু এখানে দেখে নিই যে আমরা কীভাবে আমাদের ছোটো শ্রমিকদের এই বিষয়টি খেয়াল করতে পারি বা ভেঙে ভেঙে দিতে পারি একটু আমরা এখানে দেখে নেব। সেটি হলো কীভাবে হিসাব করা যায় বিবেচনা করি। এখানে আমরা একটা চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি যে প্রথমত যে এখানে আমরা চিত্রের প্রয়োগ পাচ্ছি সেটি হলো 1, 2, 3 তিনজনই রয়েছে এবং এখান থেকে আমাদের যে 12টি বিস্কিট ছিল সেখান থেকে 1, 2, 3 তিনজনকে এক একটি করে দিয়ে প্রত্যেকে একটি করে পেলে আমাদের তিনটি বিস্কুট কিন্তু আমাদের এখান থেকে সরে যাচ্ছে। তার মানে আমাদের বিস্কুট কয়টি থাকছে একটু দেখে নিই, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 12টি থেকে তিনটি চলে গেলে 9টি থেকে থাকে এবং এখানে প্রত্যেকে একটি করে পেয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এবং এর পরের ছবিতে যদি আমরা দেখি এরা ঠিকই থাকলো তিনজনই এবং এখন যেটি দেওয়া হচ্ছে সেটি হলো প্রত্যেকে দুটি করে পাবে। তাহলে এদিকে এখানে এখানে আমরা একটি প্লেটের 2, এখানে একটি প্লেটের 2, এখানে একটি প্লেটের 2, অর্থাৎ প্রত্যেকে দুটি করে যদি পেয়ে যায় তাহলে তিনটি তো আগে চলে গেছে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে আবারও যদি আমরা একটি করে দিয়ে থাকি তাহলে আমাদের এদিকে 1, 2, 3, 1, 2, 3 ছয়টি চলে গেল, এদিকে আমাদের থাকছে 6টি। তারপরে আমরা পরের বার যদি আবার আরও একজনকে করে আরও একটি করে যদি বিস্কুট দিয়ে থাকি তাহলে আমরা প্রত্যেকেই পাবে তিনটি করে, যদি তাহলে 1, 2, 3, 1, 2, 3 এখানে 1, 2, 3 অর্থাৎ 1, 2, 3 এভাবে 1, 2, 3 এখানে 3, এখানে 3, এখানে 3, অর্থাৎ 9টি কিন্তু চলে গেল আর তিনটি অবশিষ্ট থাকলো। আমাদেরকে ভাগের যে বিষয়টি সেটি হলো যে আমাদের সর্বশেষে আমরা যেন শূন্য করতে পারি সেই বিষয়টি একটু আমরা নিশ্চিত করব। প্রত্যেকটি প্লেটে দেওয়ার পরে যেন শূন্য হয়ে যায় আর যদি শূন্যের প্রয়োগ না হয় তার মানে মনে করতে হবে যে কোনো অবশিষ্ট শেষে থাকবে। তো এই বিষয় নিয়ে আমরা আজকে কোনো আলোচনা করব না, আমরা দেখব যে আমাদের এখানে 12টি বিস্কুট ছিল সেই 12টি বিস্কুট তিনজনের মধ্যে প্রত্যেকটি প্লেটে যদি আমরা এক একটি করে দিয়ে শেষ করতে পারি তাহলে শেষে আমাদের দেখা যাবে যে আসলে কয়টি বিস্কুট থাকছে এবং আমাদের প্রত্যেকে কয়টি করে পাচ্ছে সেই বিষয়টি আমরা একটু নিশ্চিত করবো আমাদের ছোটো শ্রমিকদের জন্য। আচ্ছা, পরের বার যদি আমরা আরও একটি করে বিস্কুট দিয়ে থাকি তাহলে 1, 2, 3, 4 আবার 1, 2, 3, 4 এভাবে 1, 2, 3, 4 অর্থাৎ 4, 4, 8 এবং 4, 12 অর্থাৎ প্রত্যেকে যদি 4টি করে বিস্কুট পেয়ে থাকে তাহলে আমাদের কিন্তু এখানে আর কোনো বিস্কিট, প্রথমে যে 12টি ছিল সেই 12টি বিস্কুট কিন্তু এখানে আর শেষে আর থাকবে না, একেবারে শূন্য হয়ে যাবে।
সেহেতু আমাদের এক একটি করে দিলে আমাদের বিস্কিট অবশিষ্ট থাকছে, দুটি করে দিলেও বিস্কিট অবশিষ্ট থাকছে, তিনটি করে বিস্কিট দিলেও অবশিষ্ট থাকছে, চারটি করে বিস্কুট দিয়ে দিলে তাদের প্রত্যেকে যদি চারটি করে বিস্কুট পেয়ে যায় তাহলে আমরা এখানে আমাদের কাছে আর কোনো বিস্কুট থাকছে না। তার মানে আমরা যেটি বুঝতে পারলাম যে আমাদের প্রত্যেকে চারটি করে যদি বিস্কুট পেয়ে থাকে তাহলে তাদের সমানভাবে ভাগ করে দেয়া যাবে। আমরা আশা করছি আপনাদের যেভাবে আমরা এখানে আজকের যে ভিডিওটি দেওয়ার চেষ্টা করছি বা শেয়ার করার চেষ্টা করছি আপনারা অনেক উপকৃত হবেন, এবং আপনাদের ছোটো শ্রমিকরা যারা বাসা থেকে আজকের ভিডিওটি দেখানোর চেষ্টা করছেন বা আপনারা নিজেরাই দেখছেন তারা অনেক উপকৃত হবে আপনাদের সহযোগিতা নিয়ে। চলে যাব পরের যে বিষয়, সেটি হলো যে আমরা এখানে একটি বিষয় দেখতে পেয়েছি, আমরা একটু প্রশ্নটিকে আরেকটু নিয়ে আসি, সেটি হলো বারোটি বিস্কিট ছিল, তিনজনকে সমানভাবে ভাগ করে দেওয়া হয়েছে, তাহলে প্রত্যেকে কয়টি করে পাবে। আমরা কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত যে বিষয় সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। এখন আমরা আরেকটু আলোচনা করব, আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে আমরা সময় দিচ্ছি। আচ্ছা, আমরা সেই বিষয়টিকে সুন্দরভাবে এখন ভাগের যে ধারণা সেটি কীভাবে দিতে পারি। যখন বারোটি বিস্কুট তিনজনকে বা তিনজন শিশুকে সমানভাবে ভাগ করে দেওয়া হলো তখন প্রত্যেক শিশু চারটি করে বিস্কুট পায়। আমরা নিচের গাণিতিক বাক্যে এই হিসাব লিখি। আচ্ছা, বারো ভাগ তিন, বারো ভাগ তিন, যেহেতু আমাদের তিনজনকে সমানভাবে ভাগ করে দিতে বলা হয়েছে, তো তিনের নামতা যদি পড়া হয়, আমাদের ছোটো সময় যদি তিনের নামতা পড়তে দেওয়া হয়, তিন একে তিন, তিন দুয়ে ছয়, তিন তিনে নয়, তিন চারে বারো, তার মানে চার আমরা দেখতে পাচ্ছি। বারো ভাগকে তিন সমান চার, বারো ভাগকে যদি আমরা তিন ভাগ করতে যাই তাহলে সমান চার। আচ্ছা, এখন আমরা এখানে একটু দেখে নেই যে আমাদের এই ধরনের যে হিসাবকে ভাগ বলা হয় বা এই চিহ্নটিকে বা এই প্রতীককে ভাগ চিহ্ন বলা হয়। আমরা আমাদের ছোটো সময় তাহলে এই যে গুণের যেমন আমরা চিহ্ন বা এই ধরনের প্রতীক দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি, যোগের তারা জেনেছে এতদিন ধরে, বিয়োগেরও জেনেছে, আমরা আজকে ভাগের তাহলে এখানে সুন্দরভাবে এই চিত্রটি বা এই প্রতীকটিকে তাদের সামনে আমরা সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব। বারো ভাগ তিন সমান চার, বস্তু দল এবং প্রত্যেক দলে বিস্কুটের সংখ্যা, কারণ চার গুণ তিন সমান বারো, ভাগ হচ্ছে গুণের বিপরীত। তার মানে আমরা আমাদের ছোটো শ্রমিকদের আজকে আরেকটি বিষয় শিখে রাখার চেষ্টা করতে পারি, সেটি হলো যে গুণের বিপরীত কী ভাগ, ভাগ হচ্ছে গুণের বিপরীত। তার মানে আমরা আমাদের ছোটো শ্রমিকদের আজকের এই গুণের যে প্রক্রিয়া আমরা এর আগে আপনাদেরকে দু একদিন আগে সমাপ্ত করেছি তার ধারাবাহিকতায় ভাগের যে সঠিক ধারণা সেই বিষয়গুলো যেন আমাদের ছোটো শ্রমিকরা আপনাদের সহযোগিতা নিয়ে যেন জানতে পারে, সে কারণে আমাদের আজকের এই প্রথম পর্বে আপনাদেরকে স্বাগত। এবং আপনারা যারা আমাদের আজকের ভিডিও প্রথম দেখছেন, যদি আজকের ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবো পরবর্তী আপডেট পাওয়ার জন্য। যারা পূর্বে আমাদের চ্যানেলের সঙ্গে ছিলেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। আমরা খুব শীঘ্রই আরও অন্যান্য বিষয়গুলো নিয়ে এবং এই ভাগের আরও পর্ব নিয়ে সামনে উপস্থিত হওয়ার চেষ্টা করবো, এবং তার সঙ্গে গুণ এবং ভাগের যে সম্পর্ক সেই বিষয়গুলোর উপরেও আমাদের ভিডিও যথেষ্ট থাকবে সামনে, ইনশাল্লাহ আমরা সেগুলো দেখে দেওয়ার চেষ্টা করবো। তো আজকে এই পর্যন্ত সবাই সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের ছোটো সময়দের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।